যে সকল ভিটামিন পানিতে অদ্রবণীয় যা উত্তাপে ক্ষার ও অ্যাসিডে নষ্ট হয় না এবং শরীরে গ্রহণের ফলে ক্যালসিয়ামের শোষণ বৃদ্ধি পায়, হাড় ও দাঁতের গঠন মজবুত হয়, সে সকল ভিটামিন ভিটামিন ডি নামে পরিচিত। আজ আমরা জানব ভিটামিন ডি এর অভাবজনিত রোগ ও ভিটামিন ডি এর উৎসসমূহ। তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন, পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করুন। ভিটামিন ডি এর অভাবে শিশুদের রিকেটস নামক রোগ হয়ে থাকে। মায়ের দুধ খাওয়া বন্ধের প্রায় 3 বছরের শিশুদের দৈহিক বর্ধনের সময় রিকেটস রোগের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, যার ফলে দেহের বৃদ্ধি ব্যাহত হয়। ভিটামিন ডি এর অভাবে শরীরে ক্যালসিয়াম ও ফসফরাসের বিপাক ঠিকমতো হয় না, ফলে হাড় দুর্বল হয়ে পড়ে। প্রাপ্তবয়স্কদের রিকেটস বা অস্টিওমালেসিয়া রোগ ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে। ভিটামিন ডি এর অভাবে শরীরে খনিজ উপাদান শোষণ হয় না। ভিটামিন ডি এর অভাবে দাঁতের গঠন ঠিকমতো হয় না, পেশি দুর্বল হয়ে যায় এবং হাড় ক্ষয়ে যায়, ফলে দেহের বিভিন্ন জয়েন্টে দেখা দেয় ব্যথা। ভিটামিন ডি এর অভাবে দেহের ওজন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। এছাড়াও দেহে নানান সমস্যা দেখা দেয়। ভিটামিন ডি সাধারণত প্রাণীজ খাদ্যে পাওয়া যায়, যেমন ডিমের কুসুম, দুধ, ছোট মাছ, মাখন, চিজ, কডলিভার অয়েল, ছোট চিংড়ি, সয়াবিন, বিফ লিভার ইত্যাদি খাবারে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। এছাড়াও সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাওয়া যায়। দেহে ভিটামিন ডি তৈরিতে সূর্যের আলো অফুরন্ত প্রাকৃতিক উৎস। ভিটামিন ডি পেতে সকাল 10টা থেকে দুপুর 3টা থেকে 4টের মধ্যে অন্তত 20 মিনিট সরাসরি সূর্যের আলো গায়ে লাগালে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি পেতে পারেন। করোনাকালীন এ সময়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির অন্যতম একটি উপায় হল পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি সমৃদ্ধ খাদ্য গ্রহণ করা। নিয়মিত পুষ্টিকর খাবার গ্রহণ করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।